সম্মানিত দর্শক, তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? রমজান মাস আসলে এই বিতর্কটা আমাদের সমাজের মধ্যে বেশ ভালোভাবে দেখা যায়। তো তারাবির নামাজ কয় রাকাত পড়তে হয়, কোরআন হাদিসের মধ্যে তারাবির বিষয়ে কি উল্লেখ আছে, সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা প্রথমে জানব যে তারাবি শব্দের অর্থ কি। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। এই নামাজের নামকরণ এজন্য এরকম করা হয়েছে কারণ এই নামাজের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। প্রতি 4 রাকাত পরপর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আছে, থেমে থেমে পড়া, বিশ্রাম নিয়ে নিয়ে পড়া, এটাকে বলা হয় তারাবি। যেহেতু এটা দীর্ঘ রাত পর্যন্ত পড়তে হয়, দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতে হয়, এজন্য এই নামাজকে বলা হয়েছে বা নামকরণ করা হয়েছে তারাবির সালাত। তো তারাবির সালাত অর্থ হলো থেমে থেমে পড়া, বিশ্রাম নিয়ে নিয়ে পড়া, এটাকে বলা হয় তারাবির নামাজ। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত তারাবি পড়তেন বা রাতের সালাত তার কেমন ছিল, এ বিষয়ে যতগুলো হাদিস পাওয়া যায় সেখানে দেখা যায় বা সেই সমস্ত হাদিসগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন। আল্লাহ রাসুল 8 রাকাত পড়তেন, সেটা রমজানের মধ্যেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। তো তারাবি হিসেবে যে তিনি 8 রাকাতের বেশি পড়তেন বা 20 রাকাত পড়তেন এরকম সুস্পষ্টভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না। তো যারা বলে থাকেন তারাবির নামাজ 8 রাকাত, তারা আল্লাহ রাসুল সাল্লামের জীবদ্দশায় রাতের নামাজকে বিশ্লেষণ করে তারা এরকমটা দলিল প্রমাণের ভিত্তিতে বলে থাকেন। এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবি চালু হয়েছিল এবং সাহাবায়ে কেরাম সকলে এই আমল করতেন, এটাও সুস্পষ্ট। এটাও এ ব্যাপারে সাহাবায়ে কেরাম কেউ বিরোধিতা করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি রমজানের প্রতি রাতেই জামাতের সাথে আদায় করার নির্দেশ দিতেন এবং সেটা পরবর্তী সময় থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে পরবর্তীতে এভাবে চলে আসতেছে। তো যেহেতু খুলাফায়ে রাশেদিনের আমলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের আমলের মধ্যে গণ্য করার কথা বলেছেন, আঁকড়িয়ে ধরার কথা বলেছেন, অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিস্টেমটা জামাতের সালাতুত তারাবির বিষয়ে 20 রাকাতের যে সিস্টেমটা চালু করেছেন এ বিষয়টা আমরা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। খুলাফায়ে রাশেদিন তারা যে আমলটা চালু করেছেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি ছাড়া তারা চালু করেছেন, বিষয়টা এরকম আমরা মনে করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে 20 রাকাত তারাবির নামাজ প্রতি রাতেই জামাতবদ্ধভাবে আদায় হতো এবং সেটা এখন পর্যন্ত প্রচলিত আছে। অতএব শেষ করার পূর্বে একটি কথাই বলতে চাই, তা হলো তারাবির সালাত এটা ফরজ কিংবা ওয়াজিব নয়, এটা নফল সুন্নত পর্যায়ে। অতএব এই নফল সুন্নতের বিষয়টা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা আমাদের জন্য উচিত নয়। কয় রাকাত হবে, এর চাইতে নামাজটা কীরকম হবে, কত লম্বা হবে, কত দীর্ঘ হবে, কত সুন্দর হবে, সেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার। অতি অল্প সময়ের মধ্যে 20 রাকাত পড়ে ফেলা বা অতি অল্প সময়ের মধ্যে 8 রাকাত পড়ে ফেলা, এটা তো তারাবির সৌন্দর্য হলো না। কোয়ান্টিটি নিয়ে আলোচনা না করে কোয়ালিটি নিয়ে আলোচনা করার সময় এসেছে। আমরা নামাজের কোয়ালিটিটা আরও সুন্দর কীভাবে করতে পারি, এরকম বিদ্যুৎ গতিতে যেন তারাবির নামাজ কোনো জায়গায় না হয়, সে বিষয়টা আমাদের এখন আলোচনায় রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ, আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার নিজ তত্ত্বাবধানে আমার নিজ এলাকার মহল্লার জামে মসজিদের কাজ শুরু করেছি। 2023 সালের শুরুর দিকে মসজিদের কাজ শুরু করেছিলাম। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমাদের মসজিদের বেস ঢালার কাজ অর্থাৎ দোতলা ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, নিচের কাজ হয়ে গেছে, একতলার ছাদের কাজও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের নিচতলার জানালা দরজা ভিতরের আস্তরের কাজ এবং অজুখানার কাজ বাকি আছে। এরপর আমাদের দোতলার একটা ছাদ দিতে হবে এবং আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো ইনশাল্লাহ আশা করতেছি এই 2023 সালের রমজান মাসের মধ্যে আমরা কাজগুলো করতে পারব। দেশ এবং প্রবাস থেকে যারা এই জামে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান, সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করতে চান,
স্ক্রিনে থাকা বিকাশ নাম্বার 01735143046 এই নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ এবং নগদ পার্সোনাল এবং এই নম্বরে ইমু রয়েছে আপনারা চাইলে এই নম্বর অ্যাড করে আমার সাথে ইমুতে কন্টাক্ট করে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে তারপরে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন অন্য আরেকটি বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা হলো 01799380221 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জেনে নিতে পারেন সেই সাথে আরেকটি কথা বলছি তা হলো রমজান মাসে দান করার অনেক ফজিলত রয়েছে হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রমজান আসলে বেশি বেশি দান সাদকা এবং নফল ইবাদত করবে অন্য যে কোনো মাসে দান সাদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় রমজান মাসে দান করলে সাদকা করলে তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায় অতএব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ সর্বোত্তম ইবাদতের জায়গা যেটা সেই জায়গাটার সংস্কার কাজে নির্মাণ কাজে আপনি অংশগ্রহণ করবেন সাদকা করবেন দান করবেন এটা সর্বোত্তম দান হবে ইনশাআল্লাহ আপনি নিজের জন্য পরিবারের জন্য অথবা মৃত পিতামাতা আত্মীয়-স্বজনের নামে সাদকা জারিয়া করতে পারেন এই মসজিদ নির্মাণ কাজে দান করার মাধ্যমে